পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পালিয়ে গেছে প্রথম স্ত্রী, তাই দ্বিতীয় বিয়ের আগে দুধ দিয়ে গোছল করে নিজেকে করছেন পাক পবিত্র। আর এই ইচ্ছাটাও ছিল মায়ের, বলছেন মায়ের ইচ্ছে পূরণ করতেই দ্বিতীয় বিয়ের আগে দুধ দিয়ে গোছল করে অভিনব প্রতিবাদ করলেন রাজবাড়ির ব্যবসায়ী মামুন মোল্লা। আমার একটু দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে তা আমার মা বলছে যে আমার ছেলে যদি এখন আবার বিয়ে দেয় তাহলে আমি দুধ দিয়ে গোসল করে তারপরে বিয়ে দেবো, মানে আমার ওয়াইফ চলে যাওয়ার কারণে। ঘটনাটি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের। নারুয়া বাজারে লেপ তোষকের ব্যবসা করতেন তিনি। গত 2 মার্চ একই বাজারের পোলট্রি ব্যবসায়ী তপনের সাথে পালিয়ে যায় তার স্ত্রী শাম্মী আক্তার। এরপর গত 17 মার্চ মামুন মোল্লা পাশের জেলা ফরিদপুরের মধুখালীর আশাপুর এলাকায় করেন দ্বিতীয় বিয়ে। তবে এই দ্বিতীয় বউ বরণের আগেই মায়ের ইচ্ছে অনুযায়ী আধামন দুধ দিয়ে নিজেকে ধুয়ে ফেলেন মামুন। 6 বছর সংসার করার পরে সে আমার বাড়ি থেকে রাতের আধারে পালায়। আমি বাজারে থাকি, বাজার থেকে আসে দেখে আমার মা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার ওয়াইফ তো চলে গেছে, পাচ্ছি না, এই কারণে অনেক ঝোর ঝামেলা হওয়ার কারণে ধরেন যে মনের কষ্টে এখন মা বলতেছিল যে ছেলে যদি আবার বিয়ে দেয় তাহলে দুধ দিয়ে গোসল করে তারপরে বিয়ে দেবো, এটাই হলো মেন কাহিনী। বিয়ের যেদিন করছি ওই দিনেই গোসল করছি বেলা 3টা। 6 বছর আগে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে শাম্মী আক্তারকে প্রথমে বিয়ে করেছিলেন মামুন। সম্পর্কে শাম্মী আর মামুন ছিল খালাতো ভাই বোন। বাংলাভিশন নিউজ ডেস্ক।